এই যে এখানে পিকনিক করে, এখানে তোমরা পিকনিক করতে পারবে। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 11:10। আজ আমি যাচ্ছি এই আমাদের কাছাকাছি লোকালেই একটা পিকনিক স্পট আছে, তো সেটা একটু ঘুরে দেখতে। আর কেউ যদি সেই পিকনিক স্পটে পিকনিক করতে চাও তাহলে কমেন্ট বক্সে আমার সাথে কথা বলে নিতে পারো। আমি পিকনিক স্পটের জায়গা, পিকনিক করতে কি লাগে না লাগে সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দেব। তো চলো ঘুরে আসি। তো এই রাস্তাটা পুরো গ্রামের মধ্যে দিয়ে গেছে, গ্রামের দৃশ্যটা খুব সুন্দর। এই যে দেখেছো সব, এখনো এখানে বাঁশবাগান, প্রচুর গাছপালা রয়েছে, যেটা শহরের দিকে প্রায় দেখা যায় না বললেই চলে। দেখেছো ডান দিকে যে বাঁশবাগানটা দেখছো, এটা অনেক বড় বাঁশবাগান। আমরা ঘুরে যাব এখন। ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে একটা, এটা রিসার দিকে চলে যাচ্ছে, আর এটা আমরা এই পিকনিক স্পটের দিকে যাচ্ছি। আরে বাস, সামনে একদম বাঁশবাগানের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে। এখানে আসতে এলে তোমাকে তোমাদের সকলকে কোনো ভ্যান রিক্সাও ভাড়া করে নিয়ে আসতে হবে। এই যে এখানে পিকনিক করে, এখানে তোমরা পিকনিক করতে পারবে। এটা একটা বাগান আসল কথা। দেখতে পাচ্ছ এটা মানে জঙ্গলের মতো হয়ে রয়েছে। একদম নিস্তব্ধ নিঝুম জায়গা, বহু পুরনো গাছ। এখানে ধান ফান ভানে, এখানে খড়ের গাদা রয়েছে। জায়গাটা খুব সুন্দর। এই ধান ক্ষেত দেখা যাচ্ছে, পুরো ধান ক্ষেতের একদম পাশে। প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো এখানে, দেখতে পাচ্ছ তোমরা। এটা একটা বড় দিঘি বলতে পারো। প্রাকৃতিক ভিউ খুব সুন্দর এখানে, একদম নিস্তব্ধ নির্ঝুম গ্রাম্য পরিবেশ।
মাটির রাস্তা চলে গেছে বহুদূর, রাখাল গরু চড়াচ্ছে, এটা খেলার মাঠ বলে মনে হচ্ছে। খেলার মাঠে ওদিকে আবার বাগান আছে, চাষ হয়েছে সবজির। পুরো সবজির বাগান, প্রচুর সবজির চাষ হয়েছে এখানে। ঠিক আছে, তো তোমরা যদি এখানে আসতে চাও, পিকনিক করতে চাও, তাহলে আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করো, আমি সব ডিটেলস দিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, ওকে, চলো এবার ফেরা যাক। রাস্তার অবস্থা খুব খারাপ, একেবারে পুরো অফ রোড। একবারে অফ রোড ছিল, এবার রাস্তাটা তো একটু ভালো পাচ্ছে। আমার রাস্তা খুব খারাপ হয়ে গেছে, এখানে আবার দু একটা বাড়িও দেখছি, লোকে কিভাবে থাকে এখানে কে জানে। রাত্রিবেলা তো সাংঘাতিক, এখানে তো শিয়াল খেয়াল বেরোয়, বাঘও বেরোতে পারে বলা যায় না।